बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी मोहम्मद अशराफुल इस्लाम आज के अपना सामने माइक्रोसॉफ्ट वर्ड थीम कलर माइक्रोसॉफ्ट वर्ड एवं शेडिंग एर गुरुत्वपूर्ण एक विषय नहीं आलोचना करब। तो ये विषयटी अपनारा लक्ष्य करुन किभाबे काजटी करे एटा एकटी इम्पर्टेंट विषय। अपनारा जानें जे माइक्रोसॉफ्ट वर्डेर अनेक छोटोखाटो जे काजगुलो आछे से काजगुलो ना पारले अनेक असुविधार सम्मुखीन होते हैं। তো আমরা সেই কাজটি আজকে শিখব কিভাবে কাজগুলো করে। তো থিম কালার এটি মাইক্রোসফট এর হোম মেনুতে রয়েছে, আমরা সেই কাজটি এখন দেখব। এই মাইক্রোসফট ওয়ার্ডটি আমি থিম কালার করব। তো থিম কালার করার জন্য প্রথমে আমি এটি কপি করে নিচ্ছি। তো এটিকে আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হোম মেনুতে ক্লিক করব এবং হোম মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনারা শেডিং নামে একটি ফিল্ড একটি দেখা যাচ্ছে। এখানে যদি আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে একটি থিম কালার একটি প্যানেল বাইর হবে এবং এই প্যানেল থেকে আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারব। তো কালারটি সিলেক্ট করার সাথে সাথে কি হলো যে যতটুকু লেখা ততটুকু না হয়ে এটি পুরা পেজ জুড়ে যতটুকু এটির স্কেল দেওয়া রয়েছে এটি ততটুকুই এটি ফিল আপ হয়ে গেল এটির শেডিং। তো আমি চাচ্ছিলাম যে যতটুকু লেখা রয়েছে ততটুকুই যেন হয়। তো সেক্ষেত্রে সেটুকু করার জন্য আমরা কি করব, এটিকে আমরা নো ফিল করে দেব এবং এই মাইক্রোসফট ওয়ার্ড যতটুকু লেখা আছে এর মাঝখানে যে এই যে ডির পেছনের যে অংশটুকু এই অংশটুকু আমরা কেটে দেব। তো শিফট চাপ দিয়ে যদি আমরা অ্যারো প্রেস করি তাহলে কি হবে, এটি বাদ যাবে, মাইনাস হয়ে যাবে। এখন যদি আমি এটিকে শেডিং দেই, যে কোনো কালার একটি ইফেক্ট দেই, তো কি হলো এখানে যতটুকু লেখা ততটুকু পর্যন্ত আমরা এই শেডিংটি থিম কালারটি আমরা দিতে পারলাম। এবং কালার নেওয়ার পর যদি আমি একটি স্পেস দেই, স্পেস দেওয়ার পর আমি যদি আবার লেখা শুরু করি তাহলে কি ওই লেখা ওই কালারটিই হয়। তো আমি চাচ্ছি এটির কালার আমি আলাদা দেব। তো এটি আলাদা দেওয়ার জন্য কি করতে হবে, এখানে আমি সিলেক্ট করে যে কোনো একটি কালার এখান থেকে চুজ করব। তো এটির কালার আলাদা হবে, কিন্তু আমি মাঝখানে একটি গ্যাপস আসছে এই গ্যাপটি আমরা সিলেক্ট করবো এবং গ্যাপটি সিলেক্ট এবং এখান থেকে ফিল্ডে যাব এবং ফিল্ড থেকে থিম কালার অপশন থেকে আমরা নো কালার ক্লিক করব। তাহলে হবে কি ওই ওইখানকার যে মাঝখানের যে অংশটুকু এই মাঝখানের অংশটুকু আমাদের স্পেস হয়ে যাবে এবং ওখানে কোনো কালার হবে না। এভাবে আমরা প্রত্যেকটি কাজ খুব সুন্দরভাবে করতে পারি। তো আমরা যে থিম কালার যে অপশনটুকু শিখলাম এটি একটি গুরুত্বপূর্ণ অপশন। তো এটি একটি ছোট্ট কাজ কিন্তু এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমাদের চ্যানেলে যদি প্রথমবারের মতো আপনারা প্রবেশ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।